সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টিকটক করায় সাবেক স্ত্রীকে হত্যা করে ধান খেতে ফেললেন স্বামী। 24 পাড়ার হাফেজ ইয়াসিনকে পিটিয়ে হত্যার পর লাশ খালে ফেলার অভিযোগ। নির্বাচন ব্যবস্থা সংস্কার, সেনা মোতায়েন ও না ভোটের বিধান চান ইসি কর্মকর্তারা। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা নানা কৌশলে ষড়যন্ত্র করছে, মন্তব্য তারেক রহমানের। ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। টিকটক করায় সাবেক স্ত্রীকে হত্যা করে ধান খেতে ফেললেন স্বামী। গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের হারুন শেখের মেয়ে। এর আগে শনিবার কালীগঞ্জ থানার পুলিশ জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে একটি অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করে, পরে পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা গেছে কালীগঞ্জ উপজেলার মধ্য নারগানা গ্রামের হারুনা রশিদের মেয়ে শাকিরিনের সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার শাহ আলমের ছেলে সাইদুর রহমান সানির সঙ্গে বিয়ে হয়, পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার শাকিরিনকে ঢাকার সাভারে বিয়ে দেওয়া হয়। বর্তমান স্বামীর বাড়ি থেকে শাকিরিন বাবার বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ করে গত 22 সেপ্টেম্বর সকালে ঢাকার নবাবগঞ্জের আহসানিয়া মঞ্জিলে বেড়াতে যান। সেখানে শাকিরিনের টিকটক করাকে কেন্দ্র করে সাবেক স্বামী সানির সঙ্গে মনোমালিন্য হয়। বাগবিতণ্ডার জেরে ফেরার পথে শাকিরিনকে হত্যা করে ধান খেতে লাশ ফেলে দেয় সাবেক স্বামী সানি। গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নাভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন। চব্বিশ পাড়ার হাফেজ ইয়াসিনকে পিটিয়ে হত্যার পর লাশ খালে ফেলার অভিযোগ। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল ইয়াসিনের মৃত্যুর 9 দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে তার বড় ভাই আল রুম্মন বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া, তার ছেলে সাইফুল্লাহ, শিক্ষক মোহাম্মদ রায়হান হাওলাদার, আহমদুল্লাহ আহম্মদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হাওলাদার। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইয়াসিনকে হত্যা ও মরদেহ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইয়াসিন সৈয়দকাঠির আউয়ার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে একই উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। হেফজ বিভাগের 24 পাড়া পর্যন্ত কোরআন শরীফ আয়ত্ত করেছিল ইয়াসিন। 30 পাড়া শেষ করে মাথায় পাগড়ি নিয়ে হাফেজ হয়ে ফিরে আসবে ছেলে, এ আশায় বুক বেঁধেছিলেন তার মা। কিন্তু ছেলের মৃত্যুতে তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। মামলায় উল্লেখ করা হয়েছে, গত 17 অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে ইয়াসিন নিখোঁজ হয়। তার মাকে ফোন করে অধ্যক্ষ আব্দুর রব মিয়া জানান, ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিরীহ ও শান্ত প্রকৃতির ইয়াসিন কাউকে না জানিয়ে কোথাও যায় না, তাই তার নিখোঁজের বিষয়টি প্রথমে মেনে নিতে পারেননি পরিবারের কেউ। পরের দিন বিকেলে আউয়ার এলাকায় কবির মোল্লার সমিলের উত্তর পাশে খাল থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ইয়াসিনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলে এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মামলার বাদী রুম্মনের অভিযোগ, অধ্যক্ষ আব্দুর রব মিয়া মাদ্রাসার আশপাশে খুঁজতে নাক দিয়ে তাদের ভিন্ন পথে নিয়ে খোঁজার চেষ্টা করেন। এক পর্যায়ে খালের মধ্যে ইয়াসিনের লাশ পাওয়া যায়। দাফনের পর মাদ্রাসায় গিয়ে তারা জানতে পারেন ইয়াসিনের নিখোঁজের বিষয়টি আশপাশের কেউ জানতেন না। মাদ্রাসার অন্য ছাত্রদের সঙ্গে কথা বলে জানতে পারেন, ঘটনার দিন শিক্ষক আহমদুল্লাহ আহম্মদের নেতৃত্বে ছাত্ররা মাটি এনে মাদ্রাসার উঠানে রাখে। এই কাজ করতে গিয়ে ইয়াসিন ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে। তখন শিক্ষক রায়হান হাওলাদার ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি পেটান
এক পর্যায়ে ছেলেটির বুক, চোখ ও মুখে সজোরে লাথি মারেন তিনি। এতে ইয়াসিন দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে অচেতন হয়ে যায়। এরপর তাকে কাঁথা দিয়ে পেঁচিয়ে আব্দুর রব মিয়া, রায়হান হাওলাদার, আহমদুল্লাহ আহমদ সহ কয়েকজন ধরে গুদাম ঘরে রাখেন। পরে রাতে লাশ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে দেন। মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্র সাংবাদিকদের একই তথ্য জানায়। ইয়াসিনকে হারিয়ে তার পরিবারের শোকের মাতম বইছে। আসামিরা আত্মগোপনে থাকা এবং ফোন না ধরায় ঘটনার বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি মোহাম্মদ মোস্তফা জানান, মামলার পর পুলিশ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে, তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। নির্বাচন ব্যবস্থার সংস্কার, সেনা মোতায়েন ও না ভোটের বিধান চান ইসি কর্মকর্তারা। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ গুচ্ছ প্রস্তাব করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ওই প্রস্তাবে সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন সচিবালয় আইন, নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালার বিভিন্ন ধারা উপধারায় সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন ক্যাডার গঠন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের পদমর্যাদা বাড়ানো, ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এসব প্রস্তাব জমা দেয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা নানা কৌশলে ষড়যন্ত্র করছে, মন্তব্য তারেক রহমানের। পতিত স্বৈরাচার মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের লক্ষ্যে পৌঁছানো সহজ নয়। প্রশাসনে থাকা স্বৈরাচারের এই দোসররা নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সনাতন সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারেক রহমান বলেন, নিজেদের চরিতার্থ স্বার্থ হাসিল করতে পতিত পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করত। সারা দেশে সনাতন সম্প্রদায়ের ওপর নির্যাতনের কোনো একটি ঘটনার বিচার করেনি তারা। তাবেদার সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ধর্মপ্রাণ মানুষদের রাখা হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈর শাসক পালানোর পর দেশের মুসলমান, হিন্দু সহ সব ধর্মের মানুষ এখন আয়নাঘরের ভীতিমুক্ত। আজ আমরা স্বাধীনভাবে এখানে একত্র হতে পেরেছি, তবে বিভিন্ন ধর্ম গোষ্ঠীর স্বার্থকে পুঁজি করে বা কোনো ধর্মকে ব্যবহার করে পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।